গ্রামীণ ব্যাংক তো ওনার না, গ্রামীণ ব্যাংকের মালিক তো উনি না, 30-35 লাখ গ্রাহক এটার মালিক, উনি জাস্ট জিনিসটা অর্গানাইজ করছে এই তো। আমরা উনি চাকরি করছি, উনি চাকরিজীবী, এত বড় একজন মানব ভাইয়া, 65টা বিশ্ববিখ্যাত পুরস্কার যিনি পাইছে, ওনাকে আমরা যদি সহযোগিতা করি স্বাধীনতার সূর্য এমন ডুবা ডুববে, আর তোমরা স্বাধীনতার সূর্য যার বরকতে, তিনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে, সিলেবাসও ইনশাল্লাহ ঢুকাবে আমরা আশা করি ইনশাল্লাহ করে, আমিন। আমরা তো গুনাহগার ছোট্ট মানুষ, আমি দোয়া করা ছাড়া আমার আর কোনো, আমাদের আর কোনো, ওনার জন্য দোয়া করবেন। যারা আমনে 16 বছরের দুর্নীতি, এটা এই 16 বছরের জীবন নিয়ে দিছি রোল নম্বর 1, 2, 3, 4, 5, তারা না তো কোগারে মাল থাকে, ধরেন আমি দিছি আমার কুমিল্লাতে শেষ করে শরীয়তপুর পাঠালেন, তা আমি তো হে হে দলের রয়ে, তো কোগে চাকরি খাইবেন, চাকরি খাইলে দেশটা থাকেনি, তো উনি আমনে 16 বছরের এই মানুষটারে আমনে শেষ চিন্তা করতেছেন পুরো একদিনে সব সুযোগ নিয়ে যেতেন, এতদিন ওটা ফাঁদ দিতে বিস্কুটি মানুষ কত সিবি সাবি দিত, কোনো ফাতিজ্ঞা টোস করি কোনো ভারে জানি, আর ফাতিজ্ঞা আটকাইলেও যদি কোনো রকম চিন্তা করতে দেয় ফাঁদ ধরবার আগে রোম স্প্রে মারি দিছে, মাগো কোনো গন্ধ সরে নেই, কতজনের দাবি দাঁড়ালে যায়, মাইয়া ক্লাস 9 বিয়ে হয়ে গেছে, মাইয়া তো স্বামীর সংসারে বসে না, দেবরা কে ভাবি তুমি একটা দারুণ মানুষ, শাশুড়ি আম্মা কয় এই তুই আর সেবা করবি, গরম পানি দিয়ে আয়োজন করি, শ্বশুরে কত হরির খানা ভালো লাগে না, এতে কি তার আছে, এটি ভুল হয়ে গেছে, এদের মুখের ব্যবহার খারাপ, ননদেরা কয় বহুত ছক করে তোরে বিয়ে করেছে, ভাবি তুমি কিন্তু ঠিক ভাবে চলবা, জামাইয়া কয় তুই আরো 9 মাসের ভিতরে একটা ফ্রেঞ্চের মতো হোলা দিবি। এবার এই তরুণীটা, এই তরুণীটা কয় আহারে মাবুদ কন ইয়াজুজ মাহজুজের দেশে নিয়ে আরে আর মা বাতরান্দি খাওয়াইতো ফরার টেবিলে আনে আরাম আমারে খানা খাওয়াইতো, আব্বুল আকসম থেকে এসে আমারে বলতো মামুনি কেমন আছো, স্কুলের শিক্ষকেরা আমারে এত আদর করতো, বান্ধবীরা আদর করতো, আমার প্রিয় বোনেরা ভাইয়েরা কত আদর করতো, আজ কোন ডাকাতের সংসারে করিয়ে সবাই শুধু দাবি আর দাবি, শুধু এই দাবি আর দাবি। তাইলে একটা বুড়ো মানুষ, তিনি এখন রেস্ট করার সময়, ডক্টর ইউনুস সাহেব, আহ আমি তার ছবিটার দিকে ছেলে মায়া লাগে, এই তার এক দেখবেন এই গলার এদিক দিয়ে ঝুলানো, মানে বার্ধক্য 100% চলে আসছে, এই মানুষটা এখন রেস্ট করার কথা, ছাত্র জনতা ভালোবেসে ওনার কাঁধে দায়িত্বটা দিছে। তাহলে যেখানে হাজার হাজার মানুষের কাজ, এরা এই ফুলরুবির জন্য উপদেষ্টারা কতটুকু করবে, আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাদের জন্য যদি দোয়া না করেন, দেশটা ডেভেলপ হবে। আল্লাহ রসুল এটাই যে শিখেছে, ফাস্তাবিকুল খায়রাত তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, আল্লাহ রসুল বলছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজ থেকে মানুষকে অসহযোগিতা করো, বিরত রাখো, আয়াতে কারিমা তো আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ফাস্তাবিকুল খায়রাত, আপনারা আর কিছু না করেন বুড়া মানুষেরা, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সুন্দর একটি রাষ্ট্র যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকবে না, এই 16 বছর তো বুঝছেন স্বাধীনতা কারে কো, ঠিক কি না, ফিলিস্তিন কারে কো, উপরে দিয়ে সাইনবোর্ড বাংলাদেশ, ফিলিস্তিনের চেয়েও আমরা কষ্টে ছিলাম, ফিলিস্তিনের চেয়ে কষ্টে ছিলাম, এই পৃথিবীর আমি একটা সাধারণ নাগরিক, এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নাই, কষ্টের কথা এগুলো মিডিয়ার সামনে বলা ঠিক না, আমি মনে করছি এগুলো ফেসবুকে দেব, এই যে মেয়র তে আলেম আছিল, আলেম 10 জন কমিটি মেম্বারের 10 জনে বলছে আফসারি সব আলেম মানুষ বাড়ি গেছে দিয়া দেন, বুয়েট থেকে পরীক্ষা নিরীক্ষ করে সব কাগজপত্র আমি অরিজিনাল ভাবে দিছি, সে আমার ফাইলটা মেলা মারছে, আজ আমার 54টা কিতাবের ফান্ডুলিফিও নাই, বাড়াবাড়ি আজকে এ বাড়িতে কালকে এ বাড়িতে, কত কষ্ট, আজ পৃথিবীতে আমি ফিলিস্তিনের মতো আমার বাড়ি নেই। এই 5 অগস্টের আগেও আমি একদিন যাই তার বাড়ির দিকে, ফিরে আত্মবি হজ থেকে আসে মোনাজাত দিছে, আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ, এভাবে মোনাজাত দিছে, এই বাড়িটার কাছে আয়ো তাল্লাই মোনাজাত দিতাম বাড়িটার দিকে, আল্লাহ এভাবে হাত তুলে হজ থেকে আসে, কতদিন আমি তার মোনাজাত দিতাম, আল্লাহ তুমি তার বিচার করো, কি অন্যায়টা আমি করছি। এইভাবে যদি ডক্টর ইউনুস সাহেবের গভর্নমেন্টকে যদি সহযোগিতা না করেন, সামনে এমন এক ইসরায়েল আসবে যে ইসরায়েলের আর ফিলিস্তিন হবে না,
ওটা মসজিদের শাখাপতির ডরায়, মসজিদের কোন শাখাপতি আসেনি, এতে মসজিদ দখল করে দেখছি প্রোগ্রাম লাট সার করে করবেন, মসজিদের কোন সভাপতি নাই, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে, মসজিদের সভাপতি কে? আতুল আতুল রাইফেলের মত আর দেয়া কে? জোরে নাম না, মসজিদের সেক্রেটারি মোহাম্মদুর সাল্লাল্লাহু এই মসজিদে ওহি আলোকে কথা বলবে, কথা বলবে ওলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? আমাদের হৃদয়ে ঘাম জ্বলে যাচ্ছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী প্রাইমারি স্কুল থেকে দিলেন, ঠিক কিনা? কেন আল্লাহ বলছে পড়বে না, তোর সিলেবাস করুণাদি তোর পড়ালেখা তোর ওস্তাদেরও সব হারিয়ে গেলেন ফাইজানি, এ করা ফর কার নামে পড়বি সিলেবাস? আমি দিতেছি, আমি আল্লাহ, বিসমি রব্বিকা আল্লাজি, তোর প্রভুর নামে পড়, যেই পড়াতে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ নাই, সিলেবাস দিলেন, সিলেবাসের মধ্যে হরা আন্দরে হাঁস ডাকে ফ্যাক ফ্যাক, একটা মহিলা শিক্ষয়িত্রী ফ্যাক ফ্যাক করলে তার ওড়নাটা থাকে ফ্যাক, তারপরে ফেরিওলা সাইকেল চালায় টিরিং 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 টিরিং, এই ধরনের সিলেবাস আমরা মানি না, বাংলার জমিনে এই সমস্ত সিলেবাস থাকতে দেওয়া হবে না, সিলেবাস যদি থাকতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবাই কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, সিলেবাস অন্তত একটা একটা প্রবন্ধ থাকা দরকার, সিলেবাস আমরা নির্ধারণ করবো, ওলামায়ে হক্কানি রব্বানি বোর্ডে থাকবে, তারপরে ফির মাসায়েক বোর্ডে থাকবে, নাস্তিকের জায়গা নাই, এদের মসজিদই কত বড়, এদের মসজিদ কত বড়, আল্লাহ রাসূলের সুন্নাত কি দাঁড়িয়ে রাখা, তাইলে যাতে দাঁড়িয়ে না রাখি মসজিদ রাখে, এতে যাও নোট কি নোট, এতে আসে কেন রসুলনাথ ঢাকাইতে রসুল, এতে কোনোদিন সিলেবাস কমিটিতে থাকতে পারে? বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য আমার রসুলের জীবনী আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ তার হায়াতে বরকত দাও, মানুষ হারাইলে চিনবেন, এরকম জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহ যে কবুল করছে আমাদের মতো গুণাগারদের জন্য, হারানোর পর বুঝবেন কাজ করার কি মনমানসিকতা, আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়, ধরেন মোবাইল ধরেন সোয়ান চুরি করছে, ধরেন ধরে নিলাম চুরি করছে, সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা, তারে ভাত খাওয়াই জানে মারিয়ে গেছে, এই তোমার চলতো কত স্মার্ট ছিল, কত ভালো ছেলে ছিল, এই বুঝি মোবাইল চুরি করিন না, আইসি মূলত পাগল মানুষ ভাত খাই গেল, আমার ভাইরা বুঝলো না, নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সামদা না, আত্মার মধ্যে আতের অব্দি গাছের ইতেন হলাই এসকায় নাই আর আত্মা নাই, আহারে মাই আমি 3 সেকেন্ড চাইছি, আমি চাইতে জানি না কি নিষ্ঠুরতা, কি নিষ্ঠুরতা, তাহলে যদি সুরের আইনগুলো থাকতো যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে এলেছে এতে কত বার আত কারণ লাগবে ঠিক কিনা? আমার তো বাদ চলে বাচ্চার গিয়ে গাইল আইসি তো করে সাই ফেললে, তো কোরআনী হুকমত কায়েম হলে এই কাজগুলো করা তো আমার লাগে সুন্নত, এগুলো আমল করবো কে? আমাকে কিছু হুজুর যদি কয় না মসজিদের মেম্বার হবো ওই বই শুধু সওয়াবের ওয়াজ করে, মুসল্লিরা আসে আনা হয়ে গেছে খুশি, পাঙ্গু হুজুর বাহ কোন রাজনীতি করো না, এই গিয়ে না হুজুর, তো রাজনীতিটা তাহলে করণ কে বৈশব কম, তাহলে নবীর 10 বছর জিন্দিগিটা কে ফসল করো, মানে আমরা জামাতে ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা এরা লিজ এনছে এটা কইবার মারি খাইব, এটা প্রত্যেক মুসলমানের বলা ফরজ, বলা তো ডুরিয়া বিশ্বগুর জিনা করলে ফাতরে ফাতরে জর্জরিতে করবো, কোরআনী হুকমত আসেনি কোল আছে আসেনি, এখন আল্লাহ তাল্লাহ নামিয়ে আইছি বেলে কবরে মাত্র টোকা মিগেলের কবে তুই ব্যাট করে রংসাজ দে মাত্র মেলা, কাজী গেন করবো কে, কাজী গেন করবো কে, আমি তো কথা কর না করবো কে, এ জান্নাতে যাইতে হইলে আপনাকে কাজগুলো করতে হবে, অ শর্ট কোর্সে সিলভার দিয়ে দিছে কিছু কিছু দূরে দাঁড়, 16 বছর যে চাওয়াজ করছি হস হস হস
প্যারাসিটামল দিছি আর কি, অ্যান্টিবায়োটিক দিলে তো দোয়ান উড়া লাগবে, দোয়ান কোমা লাগবে, ঠিক কিনা? এখন শহীদ আবু সাহেদের বরকতে, শাকিল মুখদের বরকতে এখন প্যারাসিটামল বেশ ফের আল্লাহ একটা সুযোগ দিছে, এখন প্যারাসিটামল না বেশ ইয়া অ্যান্টিবায়োটিক বেসার সুযোগ দিছে, ভ্যাকসিনের সুযোগ দিছে, ভ্যাকসিন না বেসলে আফসারের দোয়ানের উপর আল্লাহর গজব করবো, ঠিক কিনা? ইয়ালে একটু দোয়ানের মাল একটু চেঞ্জ করে এলছে, ঠিক কিনা? আমি দোয়ান ঠিক একবার সিস্টেমে ছিলাম, মানে দোয়ানটা যাতে না হয় হানসি গেলে পেলো যাতে বেশ খেরি, এই সিস্টেমে আমি এ করছি। মূলত মধ্যে রুগী কোনো ট্রিটমেন্ট হবে না, এ আছে 13 বছর হুজুর বলছে সুবহানাল্লাহ হলো নেকি, বস্তা বস্তা হবানে নেকি, নামাজও ফরজ হয় নাই, হিজরতের সময় মেরাজ হজরিতে নামাজ ফরজ আছে, জাকাত জেহাদ তারপরে রোজা হজ কোথা ফরজ আছে? মদিনা তৈয়বা কোথায়? দই ধারা বাচ্চু নাড়া কাল্লা মাহফিলের পর দর্বেশনা সাগুয়া দোয়ানো বাজার এতে কইব হারা জিন্দিগি ওয়াজ হইছি ওয়াজ কলম হইলে জান্নাতে যাইব গো, হজ জাকাত দিব জান্নাতে যাইব গো, জিকির আজকার করব। আর কত হলো আলে হল অন্য হুজুর গাইছে কি ওয়াজ করে বলে কি তার দিন কায়েম ফরজ কেন কাকু ইডিনি কথা? যখন বাচ্চু নাড়ারে জসিমে কথা কইব শারমিনের জামাই, তো বাচ্চু নাড়া বা সিগারেট টানিয়ে আনলে কইব আরো কত হইবি, কিতাবের নাম কিতাবের নাম তাইলে আরো কত হইবি কই সামনে কথাটা আমার ফালা দিলেন। জেনা করলে আল্লাহ রসুল জেনাকারীর শাস্তি কিভাবে দিছেন? বিবাহিত নরনারী জেনা করলে গলা পর্যন্ত খালায় খাদায় তারা ফাতরে জর্জরিত করছে, সঙ্গে সার করছেনি কার বিধান এটা? আরো জোরে আর চুরি করলে একটা প্রোগ্রাম তো করে এসছি, জিরে তেমন ফেললাম না, কষ্ট তো আসলে শরীরে খুলে না, তা আমরা যে এসেছি এতে আমরা খুশি। আর যে সমস্ত শহীদদের বরকতে আল্লাহ আমাদেরকে আজকে অফেন কথা বলার তৌফিক দিছে, শহীদ আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন শাকিল নাম না জানা 850 শহীদ, 20,000 লোকের হাত পা চোখ হারানো আহত অর্ধ শহীদদের বরকতে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের কবরকে আল্লাহ নূরে মুনাওয়ার করুক। আমার আহত কলিজার টুকরা ভাই বোনদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন, তাদের পরিবারকে আল্লাহ খায়ের বরকত দিয়ে ধন্য করুন। এছাড়া তো আমাদের আর কোনো তৌফিক নাই, আমরা তাদেরকে কি করব? তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, তাদের যাদের বরকতে আমরা একখান সুন্দর বাংলাদেশ পেয়েছি। এইভাবে যুগ যুগ ধরে যে সমস্ত লোক আমাদেরকে মুক্ত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আমি মেজর বজলুল হুদার জন্য দোয়া করি, এখন বিতরণ নামাজ পরিস্থিতির নাম ধরে তার জন্য দোয়া করি আসছি, আমি বিতরণ নামাজে মেজর বজলুল হুদার জন্য দোয়া করি। মজলুম মানুষ যারা স্টাডি করেন তারা বুঝবেন এই মানুষগুলোর কৃতিত্ব, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা শানু বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন নিয়ামত দেবেন আপনি খুশি হয়ে যাবেন। এই নিয়ামত বলতে জান্নাত, দুনিয়ার নিয়ামত, রাজত্ব কর্তৃত্ব খনিজ সম্পদ যা যা দরকার, আবার আল্লাহ দিদার, আল্লাহকে আল্লাহ রসুল দেখবেন। তো নিয়ামতগুলো কি শুধু আল্লাহ রসুলকে দিয়েছেন না, রসুলের বরকতে আমরাও পাব, কথা ঠিক কি না? সুরা কাউসার ইন্না আতাইনা সুরাটা আপনারা খেয়াল করিয়ে আপনারা যে পড়েন ইন্না আতাইনা কাল কাউসার, হে রসুল আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে তো আমরা হাউজে কাউসার বুঝি, আল্লাহ রাসূল হাসর মাঠে আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, এটারও একটা অর্থ আছে। আরও একটা অর্থ হচ্ছে খায়রে কাসির, কাউসার আয়াল খায়রে কাসির, সার্বিক কল্যাণ নিরাময়। এই যত পৃথিবীতে বিমান দেখতে পাচ্ছেন, পরমাণু শক্তির বরকতে বিদ্যুৎ বাতাস খাইতেছি, ক্যামেরাগুলো আমাদের লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে বিশ্ববাসীর কাছে, মোবাইল চালাচ্ছি স্বর্ণের খনি, সুখ আর সুখ, আগে তো এত সুখ পাইতাম না, এই সকল সুখ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই খায়রের ভিতরে এটার অর্থ আছে। হাশরের মাঠেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা এই হাউজে কাউসার পাবো, জান্নাত পাবো। সকল নবীর কাছে মানুষ মাজার নাস বাহাতুমিলা পার, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়বে। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, এক বিগত মাথার উপরে সূর্য থাকবে। তো সেই সুবাদে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, মাথার বাটি খুলি ফেটে চৌসির হবে, গলে গলে ছকে মুখে পড়বে। ওই সময় আরশ আজিমের ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা পাব, তার দেখার পথে আমরা হাউজে কাউসার পাব, আবার জান্নাত পাব। কি বলেন? খায়রে কাছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি আপনাকে এমন নিয়ামত দেব আপনি খুশি হয়ে যাবে। আল্লাহ রসুলকে আল্লাহ সব দিয়ে দিছে, আল্লাহ রসুলের ফ্যাট কত বড়, হুজুর কতটা খাই আর খাইব। আমাকে দেখবেন ডুরিয়া বিশ্বপুর গ্রামে অনেক গুড়া মুরব্বী দান বেঁধে দেবার সময় দান যখন কুড়ায় উডানে তো আর এক হাড়ে ঠেয়া নাই, আমি এত কাম করতাম কাল আল্লাহ কয়নি ওই রদ দিলে বাতে কি অভাব আছে, মানে এটা দুঃখ লই হুতের লোকের দুঃখ করি কয় আর কি। তোরা একে সবিসা আছে দানগুন বেঁধে যার হলা না হুতো যার কাম করছেন না, তা আল্লাহ রসুলের এক হাড়ে তো ঠেয়া নাই। আল্লাহ যে কয় আমি খায়ের কাছে দিয়ে লেছি, আসলে এটা নবীরে কয় দিয়েছে, মূলত নবীর বরকতে আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, 2025 সালে কেমন না, 2025 সালে, 2025 সালে মারিস সুবহানাল্লাহ, জোরে কবে না, এই বরকত, এই আকাশ মহাকাশে যা দেখতে পাচ্ছেন, এই যত ডেকোরেট যত নিয়ামত, আমরা এই নিয়ামত গুলো পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। ইন্না আফাইনা আপনারা আলাম নাশরাহ বললে বেশি চেনেন, ঠিক কিনা? ওয়ারাফানা লাকা জিক্রা, হে নবী আমি আপনার নাম সুনাম সুখিয়াতি উচ্চে তুলে ধরেছি, আমি আপনার নাম তুলে ধরেছি। তা আল্লাহ রসুল তো এখন দুনিয়াতে নাই, হুজুরের নাম আর কই উপরে, হ্যাঁ এখনো উপরে আছে, এখনো আল্লাহ রসুলের সাথে যারা রিলেটেড থাকবে তাদের নাম আল্লাহ উপরে তুলে ধরবে। রাফায়না ফাইলের ফাইল আল্লাহ, আমি উপরে তুলে ধরেছি। কিভাবে উপরে? কোরআনে কারিমে অর্ধেক আল্লাহর নাম, অর্ধেক মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কাপ মুখাতাব দিয়া জমির দিয়া প্রণাম দিয়ে হলো নবীর নাম, সরাসরি নবীর নাম আছে চারিবার, আহমদ মোহাম্মদ চারবার আছে, আবার ইয়াসিন তহা নু, এগুলো একতলাফ আছে, কেউ বলছেন এগুলো নবীজির নাম, রহুর রহিম নবীজির নাম, এইভাবে অসংখ্য নাম আর হাজার হাজার প্রণাম দিয়ে আল্লাহ নবীকে কোরআনে কারিমে রাখছেন। কালেমাতে 24 হরফ, কয় হরফ? 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, আর 12 হরফ মুহাম্মাদুর অর্ধেক অর্ধেক রাখছে, নবীজির নাম মুহাম্মদ, আল্লাহর নাম আল্লাহ, সাইর হরফ সাইর হরফ, আজানে অর্ধেক আল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার শানুর টার্গেট হচ্ছে নবী হোক, আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমাতুল লিল আলামিন। এই জন্য নবী মহব্বত যাদের অন্তরে থাকবে, ভালোবাসা থাকবে নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে তাদের জন্য এই নিয়ামত, আর তাদের নাম সুনাম সুখিয়াতি আল্লাহ কিয়ামত পর্যন্ত উপরে রাখবে। সেই নিরিখে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিক্রাক, আমি আপনার নাম সুনাম উপরে তুলে ধরেছি। পৃথিবীতে আরেকটা লোক দেখার যার নাম প্রতি মুহূর্তে পৃথিবীতে উচ্চারিত হয়, আমেরিকার প্রেসিডেন্টের নাম হয়তো সেখানে আমেরিকার মানুষে বলে, রাশিয়ার প্রেসিডেন্টের রাশিয়ার কথা প্রেসিডেন্টের কথা বলে, কিন্তু মোহাম্মদ সাল্লামের কথা 228টা রাষ্ট্রে চলতে আছে টাওয়ারে টাওয়ারে, এখন বাজতেছে সম্ভবত 9টা, তাই না 15টা, তো এখন 15টা হইলে
বাংলাদেশে যদি 9:15 হয় তাহলে মাগরিবের আজান ধরেন কিছুক্ষণ পর সৌদি আরব চলবে, আমাদের এখানে আসা শেষ, সেখানে মাগরিবের আজান চলতেছে, আমাদের এখানে 3 ঘন্টা আগে শেষ, পশ্চিম দিকে যারা আছে 4 মিনিট পর পর দ্রাঘিমাংশে আজান চলতেছে, একটা টাইম মাগরিবের আজান, একটা টাইম এশার আজান, ফজরের আজান, আজানে আজানে টাওয়ারে টাওয়ারে মিনারা থেকে অটো সিস্টেম, আজানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা? মোহাম্মদ সাল্লামের নাম চলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলতেছে আজানে আজানে টাওয়ারে টাওয়ারে মিনারায় মিনারায়। এরকম কোন মানুষ আর পৃথিবীতে আসেনি। হ্যাঁ, এটাকে বলা হয় রাফায়না লাকা যিক্রাক, আমি আপনার জিকির, আপনার নাম উচ্চে তুলে ধরেছি। পৃথিবীতে দেখান একটা মানুষ এইভাবে সিরাত মাহফিল কারো নামে চলেনি, কোন মাহফিল চলে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কিয়ামত পর্যন্ত চলতেছে। নতুন নতুন তথ্য, নতুন নতুন আঙ্গিকের গবেষণা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুন্দর সুন্দর দিক আলোকপাত করা হচ্ছে, মানুষ এখান থেকে নূর হেদায়েত নিয়ে নিয়ে তাদের জীবন আলোকিত করতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে খুশি হবে যান। আরো একটা কথা বলি, এটা আমি করব না, মোহাম্মদ সাল্লামের বাড়িটাও সকলের উচিত। রাফায়না জাল্লা বলছে আবু কুবাইস পাহাড়ের নিচে নবীজির জন্ম হয়, এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই পাহাড়টা, সেখানে নবীজির জন্ম, জমজম কূপের পাদদেশে। তাইলে নবীজির বাড়িটা সকলের উপরে, পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলছেন মক্কা মুকাররমা পৃথিবীর সকলের উপরে স্থান। আপনারা তো মনে করতেছেন এভারেস্ট পর্বত, থো নামের মেয়ে এভারেস্ট পর্বত, এই জন্য সেখানের মানুষ আগে চাঁদ দেখে, পৃথিবীতে আগে মক্কা মানুষের চাঁদ দেখে, ওই পৃথিবীর উপরের অংশ যে তারা সোনাল, আমি বলি কেমন? তো সেই নবীকে পাই আমরা খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহ আল্লাহ শানু বলছে ও দুনিয়ার মানুষ, বল কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, লোকেরা যদি এ কথা বলে যে তারা আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে যদি ভালোবাসে এই দাবি যদি তারা করে, তাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর যাতে তারা অনুসরণ অনুকরণ করে, আপনার অনুসরণ অনুকরণ করলে জীবন ছলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই, তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। কারণ আল্লাহ জানে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে ভুল হবে, বাড়িতে সাইড ওয়াল দিবার সময় গালাগালাই হইব, ঘর সংসার করতে গেলে বাপির লোকে ফাইট, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইব, এমনি কড়া যুদ্ধ, ভুল ত্রুটি হয়ে যাবে। তো ক্ষমার একমাত্র সুবিধা, ক্ষমার একটাই পথ, নবীর ভালোবাসা। নবী তো নবীকে কেমনে ভালোবাসবে? আমরা লাকসাম কলেজের শারমিনেরে ভালোবাসে, তো গো ভাইয়া তুমি না তোমাকে অনেক ভালোবাসা লাগে, লাগেনি? তবে ভাইয়া তুমি যদি লাল জামা পরো তোমাকে লুক স্মার্ট লাগবে, লাল জামাটা ভালো লাগবে। তাইলে আপনি কি করবেন? ফরিদবের দোকানে যাই লাল জামাকে নিয়ে লেবেন, ঠিক কিনা? তো নবীকে ভালোবাসলে নবী যে জামা পরছে আপনি নবীর জামা পরবেন, নবী যে সিস্টেমে পায়জামা পরছে ইজার পরছে, নবী কোনো টাইট ফিট পায়জামা পরছেনি, কোনো এনজে হারা হিয়েন্দি হারা পরছেনি, নবীর মুখে দাঁড়িয়ে ছিল কিনা? আর আমনের মুখে দাঁড়িয়ে আছে না? নাই, আমরা দাঁড়িয়ে রেখতে সরান শর্মান, আমরা ধর্ম নিরো হেক্ক, আমরা ধর্ম নিরো হেক্ক, কাফেরেরা তো ধর্ম নিরপেক্ষ নাহি, আমরা নিরপেক্ষ কনে কিলে ধর্ম নিরপেক্ষ করবার সময় আমরা মরলে সুন্দর করে আমরা লাশকে আমরা কবর রাখবার সময় মিল্লাতে আলা ধর্ম নিরপেক্ষ, মিল্লাতে রসুল ইল্লা কইর না তরে নবী সুন রাখছেনি। হ্যাঁ, কয় রকমে লিম্মা সিম্মা ওয়াফরা, এ কানের লতি, তারপরে গাঁ কাপ, আর আপনার যদি কষ্ট হয় যদি এটা দেখতে
তাহলে আপনি এক সিস্টেমে ছোট করে রাখতে পারেন, কামানো নবীর সুন্নত নয়, ডাল রেখে দিলে তাহলে আনো কামাইতে। আপনারা তো মনে করেন কামালে বুজুর্গি মনে করেন, না কামানোতে কোনো সওয়াব নাই। জিনাতুর আছে আর শাওর, মাথার সৌন্দর্য হচ্ছে চুল। আল্লাহ রসুলের চুল রেখে দেখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে যে সমস্ত যুবকেরা ডরিয়া বিশ্বগুরু চুল এড়িয়ে দিনা গালুয়া গালুয়া মোশরেকের মতো, এই চুলে তাদের ইমান বরবাদ হয়ে যাবে। মান তাশাপ্পাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম, কি রেখো একসারি সাহাবে চুল হলাইনের একটু রাখছে আর কি, একটু ইয়ান্দি ছোট করে ইয়ান্দি বড় করে রাখছে, এটাতে আবার কাফের হবে কেমনে? হ্যাঁ ইমান বরবাদ হয়ে যাবে। আপনি মোশরেকের সিস্টেমে চুল রাখছেন, তাহলে চুল কার তরিকে রাখবেন? নবীর তরিকে, এটা হচ্ছে নবীর ভালোবাসা। এই কথাটা আমি কুন্দাতেও বলছি, আল্লাহ তাআলা শানু বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেতেই রয়েছে উত্তম আদর্শ। আদর্শ মানে কি? ডায়েস। তোমার 60 বছর 70 বছর 80 বছর যা তুমি বাঁচবা, এই জীবন গঠন করবা তুমি রাসূলের তরিকে। তুমি রাজনীতি করো, ব্যবসা করো, এই কল কারখানা দাও, ফার্ম করো, চাকরি করো, উপজেলা নির্বাহী অফিসার হও, বিসিএস ক্যাডার হও, ডিসি হও, প্রধান সেনাপতি হও, তারপরে তুমি ফৌজদারি কোর্টের বিচারক হও, তারপরে সিভিল কোর্টের বিচারক হও, উকিল হও, তুমি চলবার রসুলের তরিকা সাহাবায়ে কারামের সিস্টেমে, কথা ঠিক কিনা? ধরেন আমার শ্বশুরেরা যে ইট বানায় MRB, এটার মধ্যে লেখা আছে MRB আসেনি, এরপরে ইয়ানের মধ্যে ফ্যাক মারে ঘুরি আপনি মারে রোড, আপনি উঠে যাবেন আল্লাহর ট্রাইব্যুনালে, ফাতার দ, আপনি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন। আর নবীর ডায়াসে যদি এনে না লাগান তাহলে আপনি জাল মুসলমান, জাল জাল কি মুসলমান, জাল মুসলমান। আপনারা নবী বেশি বিয়ে সাইরেন করতেন, আপনি 15 দিন পর পরে চাঁদাবাজি করে থাইল্যান্ড যাই গেল, কোনে যাতে থাইল্যান্ড যা, থাইল্যান্ড শরীফ জায়গা এতে আসেন এতে, এটা জাল নোট কি নোট, জাল নোট। আপনি বিয়ে করেন বলা যায় না, কোন হলা কোন করেন, বোর করেন হলা ম্যাজিস্ট্রেট হয় আবার শরীফের ইমাম হয়, তারপরে আপনি দাঁড়িয়ে রাখি দিবেন নবীজি বা সাহাবে কেরাম, কেউ বিল্ডিং দিবের সঙ্গে কারো বালুর গাড়ি আইবার সঙ্গে চাঁদা খাইছেন, হ্যাঁ আর বাইরের মিস্ত্রি দেখবার সময় কইছে নি বলে আগো মিস্ত্রি দেখবি আর 10% কমিশন দেখছে নি, সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছে নি কোনো সাহাবি, তিসা কাউন্টারে চাঁদা খাইছে নি, যাত্রা বাড়ি সায়দাবাদ রায়পুর বাস স্ট্যান্ডে চাঁদা খাইছে নি, এই চাঁদা খাইন না রোডে তো চাঁদা খাইন না, একটা উম্মত ছিল এই জগতে মহাগ্রন্থ আল কোরআন বলতেছে শোয়েব আলাইহিসসালামের উম্মত, এগুলোরে ফাকাজ না হুম বিসাইহা, এগুলোরে ঠাড়া মারি আল্লাহ মারি গেলেছে, যারা চান্দা খাইব তাদের বোমা মারি আল্লাহ মারি গেলে, আর বোমার তালে আমরা ফেললে আমরা শহীদ হয়ে যাবো। চান্দা খাইলে এটা মারাত্মক গুণা, তো নবীর জীবনী আলোচনা করতেছি, আমরা জীবন যদি চেঞ্জ না হয় আমরা চান্দা খাইতে আছে। হ্যাঁ কাকু বাচ্চু নাটা তো বালু কিনলে সুন্দর করে রাস্তা ক্লিয়ার করে গেল, আর নিজের বালু নিজে এলে কি কর, রোড নষ্ট করো, এত রাস্তা বেশি খায় রাস্তা, এত রাব্বা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন তারা, কথা ঠিক কি না? তাইলে সাদা খাইবেন নি বলে মা এত বছর তো কইতে আরিল শহীদ আবু সাইদদের বরকতে কই, আল্লাহ শহীদ আবু সাইদদের কবরে খবর পৌঁছায় দাও, শহীদ মুগ্ধার কবরে এটা পৌঁছায় দাও আল্লাহ। অনেকগুলো মানুষ ছাত্ররা আছে পাও নাই, তারা বলে আমি কিভাবে ক্রিকেট খেলবো, এই বিশ্বের মানুষ তো আপনার পাওটা ফেরত দিতে পারবে না, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাইও, আমার আহত ভাইদের জন্য ভালো একটা বোর ব্যবস্থা করিও, রিজিক
আর সাজিম থেকে জান্নাত থেকে তুমি তাদেরকে রিজিক সাপ্লাই করো, আল্লাহর সওয়াব তাদেরকে দাও, তাদের বরকতে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি। আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের বংশ থেকে কেমন পর্যন্ত ভালো মানুষ পয়দা করো। প্রিয় বন্ধুরা, নবীজির জীবনী রাসুল হিসাবে কয় বছর? 23 বছর। কয় বছর? 13 বছর ছিলেন তিনি মক্কা মুকাররমায়। কোথায়? এই মক্কা মুকাররমায় তিনি কি ওয়াজ করছে? ওয়াজ গুলো লেখা আছে। আল্লাহ রাসুল যতদিন মক্কা ছিলেন, সুরার নাম হয়ে গেছে নবীর সম্মানে মক্কি সুরা। মদিনা তৈয়বা গেছেন, নবীজির সম্মানে সুরা ফালতাইয়ে লেছে, লেখছে মাদানি, ঠিক কিনা? সফর অবস্থা যেহেতু ছিলেন সুরা সফরি, হাজার অবস্থা যেখানে সুরা হাজারি। কি মহাব্বত নবীর, কত লাইক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুবহানাল্লাহ। তো মক্কা শরীফে ওয়াজ করছে, ওই আনা তো মদিনা হুজুর কয় বছর আছিল? 10 বছর। কয় বছর? এই 10 বছরে আল্লাহ রাসূল রাষ্ট্র চালায় দেখা দিছে, জনপ্রশাসন মন্ত্রণালয় চালায় দেখা দিছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় দেখা দিছে, আদালত, ফৌজদারি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এনবিআর, ওয়াসা, পৌরসভা, ইউনিয়ন বোর্ড, সব কিছু আল্লাহ রসুল এই দেখা দিছে। প্রধান সেনাপতির কাজ কি, পুলিশ অফিসারের কাজ কি, গুলি কেমনে করবো, কন্দি করবো, এগুলা আল্লাহ রসুল শিখাই দিছে। দিছেন ওনার অন্তকালের পর এই আল্লাহ রসুলের 7 জন সাহাবি 30 বছর মান হাজি আলান নবুয়া খোলাফায়ে রাশেদা এইভাবে সালাই দেখা দিছে। এই ফকের নাম হচ্ছে সিরাতাল সিরাতাল। এরপরে কিন্তু আবার জাল নোট শুরু হয়ে গেছে ইসলামে। এই জাল নোট হইতে হইতে কালে জাল নোট চলব কেয়ামতের আগে। শুধু ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম আই, ইমাম মাহদি আলাইহিসসালাম, মাহদি আলাইহিসসালাম আই, আবার এই কোরআনি হুকুমত কায়েম করব। এর আগে চেষ্টা করলে আপনাকে সওয়াব হইব, তবে পুরো অরিজিনাল নোট চালু করতে ইত্তের নাম কথা ঠিক কিনা? তাহলে আপনি পূর্ণ মুসলমান কিভাবে হইবেন? 23 বছর না 13 বছর? হ্যাঁ, এই আমরা জামাতে ইসলামে এই কথাটা আপনাদেরকে দাওয়াত দিই, দিন কায়েম ফরজ। আমাকে ডরিয়া বিশ্বর ভুল ওলামাই কেরামে এই গাইডলাইন কোরআন থেকে তারা গাইডলাইন দিলে ফকেতে না থাকে। তুমি একজন মোহাম্মদ সাল্লামের আশেককে নাজিল করো যাতে তার ছবিটা ডিলেট করে। আজকে এই সিরাত মাহফিলের ফাদার টিকার শপথ বাক্য হোক, আমরা রসুলের তরিকায় চলবো, আমরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, তাদের ধর্মে আমরা সহযোগিতা করব, মাজার ভাঙবো না, আমরা মানুষগুলোকে দাওয়াতি কাজ দিয়ে তাদের কলব নূরে নূরান্বিত করব, কোরআনের কাজ করব, মসজিদগুলোতে খুতবাতে ইমাম মানহাজ আলান নবুয়াতে খুতবা চলবে। আমরা ইমাম সাহেবকে প্রেশার ক্রিয়েট করব না, আমরা বলবো যে ইমাম সাহেব আপনি যা পড়েছেন ওহী থেকে বলেন, আপনি ভয় পাইয়েন না, আর সান্দাবাজি করব না, তারপরে মানুষের শুধু কল্যাণ আর কল্যাণ করব। এইভাবে মানুষের কল্যাণের জন্য ইসলামটা এসেছে, আর আমরা একামতের দিনের কাজ করব যাতে দুই নয়নে দেখে যেতে পারি এই বাংলার জমিনে, এই বিশ্বে কোরআনি হুকমত কায়েম হয়েছে না। নবীজি এই বয়ান শুনে কোনো লাভ? সাহাবাই কেরাম 16 লক্ষ সাহাবি জীবনে রেস্ট করে নাই, জীবনে রেস্ট করে না, শুধু দাওয়াত আর দাওয়াত দিতে গিয়ে তারা এই জীবন অর্থ করে দিছে আল্লাহর জন্য, কোরআনি হুকমত কায়েমের জন্য। তা আপনারা ওই কাজটা অল্প কিছু করবেন, অল্প অল্প করেন। এখন দেখেন এই যে গোগ্রা আসে শুনলেন আলোচনাটা, একটা লোক আসেন বলে হুজুর আমি নবীজির জীবনীটা একটা বার পড়ছি পুরা জিন্দগি, একজন পারবেন হাত উঠেছেন? আমিও তো পারবো না। আমি আল বেদা ওয়া নেহায়া একমাত্র সিরাত গ্রন্থ যেটা হাদিসের আলোকে রেওয়ায়াত লেখা, 5 খণ্ড শেষ করছি, এটা 11 খণ্ড। বাংলাদেশ সে আগের গভর্নমেন্ট ইসলাম ফাউন্ডেশন কর্তৃক এটা অনুবাদ করেছিল, আপনারা অনুবাদটা হলে পড়বেন। প্রিয় বন্ধুরা, এই যে আপনি জীবনীটা পড়লেন আপনার প্রিয় ব্যক্তির, তাহলে লাভ হলো কিভাবে? 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়েন, আপনি বিসিএস ক্যাডার হলেন, বিচারক হলেন, উপজেলা নির্বাহী অফিসার হলেন, ডিসি হয়ে আপনি কবরে গেলে, কবরে কি করবো নি, এটা ডিসি সাহেব হেমিয়ারে একটা প্রশ্ন একটু সম্মানের সহিত হিয়া না, তো রফিকুল্লাহ জিজ্ঞাসা করবো প্রশ্ন,
দেশিস আমার অফিস না ফার্স্ট এটা না ফাইললে মার রেডি করে মার মার না ফাইললে কি করব মার তো এই জন্য আপনারা নবীজির জীবনী পড়বেন ইনশাল্লাহ কি বলেন পড়বেন নি